ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা একেবারে আপনি চোখ সরাবেন না কারণ আমরা একটা একটা করে একটা একটা করে পয়েন্ট আপনার জন্য সাজিয়ে দেব যে আপনার আজকের ডেটে ঠিক কী করা উচিত এমন কিছু পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো যেটা দেখলে বা শুনলে আপনার বিজনেসে ডেভেলপমেন্ট হতে বাধ্য ঠিক আছে যদি আজকের ডেটে আপনি একটা সাইবার ক্যাফে ওনার হচ্ছেন আপনি একটা স্মল বিজনেসকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন ডে বাই ডে আপনি স্ট্রাগল করছেন নিজেকে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে ঠিক আছে বন্ধুরা আপনার যদি মনে হয় যে আমি আপনাকে কোথাও মোরাল সাপোর্ট দিচ্ছি আপনার কথা ভাবছি তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটুখানি ফটাফট লাইক করে দেবেন দিয়ে চলুন আমরা মূল ভিডিওটাতে এবার একটুখানি শুরু করি এমন কিছু জিনিস আছে যেটা করবেন বললে গায়ে লেগে যাবে স্যার এই ছোট ছোট জিনিসটা আপনাকে কিন্তু বড় হতে সাহায্য করবে প্রথম যেটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন লিঙ্ক কোথায় পাবেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সিম্পলি আপনার টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করুন উইথ কৃষ্ণেন্দু সার্চ মারুন আপনি আমাকে দেখতে পেয়ে যাবেন জয়েন করে যাবেন এভরি টাইপ অফ বিজনেস ইনফরমেশান আপনি আপডেট পেতে থাকবেন সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক গ্রুপেও আপনি জয়েন করতে পারেন ভালো লাগলে আপনার সাথে সময় কাটানোর ছবিটাও মাঝে মধ্যে আপনি খুলে দেখতে পারেন ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে ঠিক আছে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলুন বাকি এবারে মূল কথাগুলো শুরু করি এসবিআই এই কাজ করছে না আপনি টাকা তুলতে পারছেন না এটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে মার্কেট সার্ভে করছিলাম স্টাডি করছিলাম এক্সাক্টলি ম্যাটারটা কী হচ্ছে অনেকেই বলছেন এসবিআই একদম পুরোপুরি পিএনবি বা ব্যাঙ্ক অফ বরোদার মতো টাকা তোলা বন্ধ করে দিল না ইটস রং কমপ্লিটলি রং আপনি ভুল পথে হাঁটছেন ভুল ট্র্যাকে দৌড়চ্ছেন আপনি এসবিআই কিন্তু কোনো চেঞ্জ করেন এসবিআই কি করেছে না তার কাস্টমার রয়েছে তাদেরকে কেওয়াইসি করতে বলছে মোবাইল নাম্বার বা ইমেল আইডিগুলো যোগ করে দিতে বলছে আপডেটেড করতে বলছে যাতে তাদের অ্যাকাউন্টগুলো আরও বেশি সুরক্ষিত থাকে আরও বেশি সিকিওর থাকে এবার এটা করতে গিয়ে এসপিআই সিএসপিরা একটু খেলছে স্যার আপনি জানবেন প্রতিটি খেলায় কিন্তু হার জিত থাকে আর এই সিএসপিদের এই খেলাতে একটা সময় এসে সিএসপিরা রাই ধরা পড়ে যাবে এখন মজার বিষয় হলো সিএসপি আর এই পি এসের এর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে কি ডিফারেন্স না সিএসপিরা মোবাইল নাম্বার লিংক না থাকলেও তাদের টাকাটা উইথড্রল করে দিতে পারে এখন পারছে বাট ইন ফিউচার পারবে না ইন ফিউচার পারবে না আর এই সুযোগটাকে তারা এখন কাজে লাগাচ্ছে এবার কি বলছে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে না আপনি আমার কাছে চলে আসুন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দু হাজার টাকা চার হাজার টাকা এস লাইফ বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পলিসি করানোর চেষ্টা করা হচ্ছে কাস্টমারকে কাউকে ভুল বোঝানো হচ্ছে যে আপনি এই পি দোকানদারের কাছে টাকা তুলবেন না আপনার কোনো কিছু করার দরকার নেই তারা মোবাইল লিঙ্ক করাটাকে পেন্ডিং রেখে দিচ্ছে এখন দেখা যাচ্ছে যে এসপিআই যে রুলস এনেছে তাতে দেখা যাচ্ছে হয়তো ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি মানুষের মোবাইল নাম্বার লিঙ্ক আছে বাকি ফিফটি পার্সেন্ট মানুষের হয়তো মানে আপডেটেড করানি এবার কেন নেই তারা অনেক আগে করেছেন অ্যাকাউন্টগুলো সাধারণ মানুষ যারা করেছেন জনধন যোজনার অ্যাকাউন্ট করেছেন এই ধরনের ম্যাটার রয়েছে তো এবার এই যে ফিফটি মানুষকে নিয়ে এসবিআই সিএসপিরা খেলছে কিন্তু আপনি জানবেন যে একটা সময় এসবিআই সিএসপিকে সেটা করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং মানুষ এই ইন্স্যুরেন্স প্রেশার দিয়ে করানো বা সুযোগের সদ্ব্যবহার করাটাকে মানুষ ভালোভাবে নেবে না তারা একটা সময় এসবিআই সিএসপির ওপরেও বিতশ্রদ্ধ হবে বিরক্তি বোধ করবে আর সেই সময় পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে দেখুন আপনার কাছে আজকের ডেটে যদি দশটা কাস্টমার আসে তাদের আপনি চারটে হয়তো উজ্জ্বল করতে পারবেন এসবিআই বাকি ছটা হয়তো আপনি পারছেন না মোবাইল নাম্বার লিঙ্কের কারণে দরকার হলে আপনার কাস্টমারের যদি মোবাইল নাম্বার লিঙ্ক না হচ্ছে আপনি এসবিআই ম্যানেজারের কাছে সরাসরি গিয়ে কথা বলুন কারুর ব্যক্তিগত নামে কমপ্লেন করবেন না কারণ সবাই একই ফিল্ডে রয়েছেন চেষ্টা করবেন যে আপনাদের সিএসপিরা মোবাইল নাম্বার লিঙ্ক করে দিচ্ছে না পুরো ঘটনাটা এসবিআই ম্যানেজারের সামনে তুলে ধরার চেষ্টা করবেন দরকার পড়লে পাঁচ সাতজন এই পি এস দোকানদাররা সবাই মিলে গিয়ে কথা বলুন তাতে আপনার কাজ হতে পারে ঠিক আছে তো এটা গেল দ্বিতীয় কথা বাকি হচ্ছে ফ্রিতে আর কতদিন আপনি কাজ করবেন আপনি কি জানেন যে আপনার ফ্রি এর দুনিয়া শেষ হতে চলেছে হ্যাঁ তো কী সেটা একটু পরেই বলছি তার আগে বলছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলটাতে একটুখানি জয়েন করে যাবেন বাকি যেটা আপনাকে বলি যে আপনি যদি বেস্ট এপিএস আইডি পেতে চাইছেন সিএমএস করতে চাইছেন মানে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস করতে চাইছেন আইআরসিটিসি সার্ভিস পেতে চাইছেন মাইক্রো পেতে চাইছেন এবং এই এর পরিবর্তে আগামী দিনে আপনি মাইক্রো নিতে চাইছেন তাহলে সমাধান এই পি আইডি নিতে আপনি ভুলবেন না মাত্র নিরানব্বই টাকায় আপনি রিটেল আইডি আমাদের থেকে পেয়ে যাবেন যেখান থেকে ইলেকট্রিসিটি বিল থেকে এলআইসি বিল প্রিমিয়াম থেকে মানি ট্রান্সফার ডোমেস্টিক মানি ট্রান্সফার সবচেয়ে কম রেটে অসাধারণ ফ্যাসিলিটি পাবেন এবং ডাইরেক্টলি আমাদের নিজস্ব এই পিএস টিমের সাথে আপনি কনভারশান করতে পারবেন যেখানে আপনাকে প্রতি মুহূর্তে আমরা সাপোর্ট দেবো ঠিক আছে আপনি নিতে ভুলবেন না আপনি জানেন যে আধার প্যান লিঙ্কের এটা শেষ সময় মানে শেষ মাস তো ইমিডিয়েটলি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন আদারওয়াইজ আপনার প্যান কার্ড ইনভ্যালিড হতে চলেছে ফ্রিতে আধার কার্ডের যে ডেমোগ্রাফিক আপডেট বা অ্যাড্রেস আপডেট যেটা আমরা বলছি সেটা কিন্তু আর মাত্র আর মাত্র দশ দিন আপনার হাতে রয়েছে ইমিডিয়েটলি সাবধান হন আদারওয়াইজ আপনাকে পেনাল্টি দিতে হতে পারে আপনার মানে দৈনন্দিন জীবন বন্ধ হয়ে যেতে পারে কিভাবে কারণ আপনার আধার কার্ডটাই না বন্ধ হয়ে যায় অথবা আপনাকে বড় রকমের একটা টাকা দিতে হবে তো ওই প্যান আধার লিঙ্কের মতো এক হাজার যদি দিতে হয় একবার ভেবে দেখুন তো দয়া করে এই বিষয়গুলো থেকে একটুখানি সাবধান হন সচেতন হন তাহলে দেখবেন আপনি এগোতে পারবেন লাস্ট একটা টিপস আপনাকে বলি যদি আপনি এই ফিল্ডে বেঁচে থাকতে চাইছেন তাহলে আপনি সব সময় জানবেন আপনাকে এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যাতে আপনার বিজনেস ডেভেলপমেন্ট হয় আপনি যে কাস্টমারের কাজ করছেন তাদের প্রতিজনের নাম্বার ম্যান্ডেটারি সেভ রাখবেন তাতে আপনার কাস্টমার ফেদ পারবে আপনি তাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন তারা আপনার হোয়াটসঅ্যাপ দেখতে পাবে আপনি কি স্ট্যাটাস দিচ্ছেন দেখতে পাবেন আপনি সর্বদা আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ যে স্ট্যাটাস রয়েছে তাকে একটু কাজে লাগাবেন আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশান হোয়াটস হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিন দরকার পড়লে নিজস্ব একটা টেলিগ্রাম চ্যানেল খুলুন যেখানে আপনি তাদেরকে অ্যাড করতে পারবেন আপনার সার্ভিসগুলোকে সেখানে সুন্দরভাবে উপস্থাপনা করুন তাদের সামনে তুলে ধরুন দেখবেন আস্তে আস্তে করে আপনার বিজনেস অবশ্যই গ্রো করবে ভিডিও শেষে একটাই কথা বলি সর্বদা আপনি এটা ভাববেন না যে প্রফিট করার জন্য আপনি বিজনেস করবেন বিজনেস আপনি করতে থাকুন প্রফিট অটোমেটিক্যালি আপনার কাছে আসবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর আবারও বলছি যদি আপনি এই পি এসের এই ব্যবসায় আপনি কাজ করছেন তাহলে আগামী দিনে আপনার বিপদ আসতে পারে আপনি অবশ্যই আপনার আইআইবিএফ অ্যাপ্লাই করিয়ে নেবেন বা আইআইবিএফ সার্টিফিকেটের জন্য আবেদন করিয়ে নেবেন যদি অ্যাপ্লাই রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন শেয়ার একটু করে দেবেন বাই